আজকের গল্প মাহারা টুনি টুনি ও তার বাচ্চা এক নদীর ধারে বাসা বানিয়ে থাকতো একদিন তুলি তার মাকে বলতে লাগলো মা মা অনেক দিন থেকে নদীর ধারে যাওয়া হয় না চলো না আজকে একটু ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ চলো মা তুলি আজকে তোমাকে নিয়ে যাব কিন্তু তুমি ওখানে গেলে আসতেই চাও না আস্তে আস্তে রাত হয়ে যায় মা আমি আর কখনো এরকম করব না এখন থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো আমি আর দেরি করব না কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসব। কথা বলতে বলতে রাত হয়ে যায় ওরা দুইজনে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে সব পাখিরা নিজেদের খাবারের খোঁজে বেরিয়ে পড়ে সেদিন আকাশে খুব মেঘ দেখা যায় আর টুনির ছানাটি বলতে লাগলো মা চলো না নদীর ধারে যাই ওখানে গেলে খুব মজা হবে সকাল তো হয়ে গেছে মা চলো যাই তুলি নদীর কথা ভাবতে ভাবতে বুঝি সারা রাত ঘুমায়নি কখন সকাল হবে কখন যাবে নদীর পারে এরপর তারা দুইজনে যাওয়ার জন্য রওনা হলো সেখানে গিয়ে পৌঁছে গেল তোমার কি মনে আছে তোমার বাবা যখন জীবিত ছিল তখন তুমি তার সাথে খেলতে আসতে মা আমার মনে হচ্ছে বাবা থাকলে না কতই মজা হতো বাবা আমার সাথে অনেক মজা করত আর আমি বাবার পিঠে চড়ে খেলতাম বাবা আমাকে নিয়ে ঘুরে বেড়াতো খুব মজা হতো তারা দুইজনে কথা বলছিল এমন সময় টুনি দেখতে পেল কোনো এক শিকারি তীর মারছে তখন টুনি দেখতে পেল তীরটা তার মেয়ের দিকে ছুটে আসছে তখন টুনি তার মেয়েকে ধাক্কা মেরে সরিয়ে দেয় ফলে তীরটি টুনির বুকে এসে লাগে তীরের আঘাতে টুনির মৃত্যু হয়ে যায় মা ও মা কথা বলো মা কি হলো তোমার কথা বলছো না কেন মা তোমার শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে মা ও মা কথা বলো আমার সাথে কি দুর্ভাগ্য কিছুক্ষণ আগে তারা দুইজনে কথা বলছিল অনেক খুশি ছিল তারা কি সুন্দর সময়টাকে উপভোগ করছিল আর এক মুহূর্তে সবকিছু এলোমেলো হয়ে গেল এরপর রাত হয়ে গেল আর তখনই টুনির বাচ্চাটি বুক ভরা কান্না করতে থাকে আর তখনই তোতা পাখি আসে তুলিমা ও তুলিমা তুমি কাঁদছ কেন আমি শুনেছি তোমার মা এই দুনিয়াতে আর বেঁচে নাই তো আমি আমার মায়ের সাথে নদীর ধারে অনেক মজা করতেছিলাম আর আমার মা আমাকে বাঁচাতে গিয়ে নিজেই শিকারীর তীরে আঘাতে মারা যায় তুলি তুমি তো এখনো নিজের খাবার নিজে সংরক্ষণ করতে পারো না খাবার না খেয়ে কিভাবে বেঁচে থাকবে কিন্তু আমি এখন কি করব আমার ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল এখন তো আমাকে একা একাই বেঁচে থাকতে হবে তারপরে সেখানে কাকলি চলে আসে ছোট টুনি পাখি তোমার কি হয়েছে আমাকে খুলে বলো আমাকে খুলে না বলে আমি বুঝবো কিভাবে যে তোমার কি হয়েছে তারপর তুলি কাকুলিকে সব কথা খুলে বলল আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে আমি তোমাকে সাহায্য করতে চাই আমার বাসায় ডিম পাহারা দেওয়ার জন্য কাজের লোকের দরকার তাই একজনকে খুঁজছিলাম এই কাজের বিনিময়ে আমি তোমাকে খাবার খেতে দেব আর তোমাকে খাবার জোগাতে হবে না আজকেই তো বেসারির মা মারা গেছে আর তুমি এসব কি বলছো আজকে এই সব কথা বলা লাগে আমি তো খারাপ কিছু বলিনি তুমি যদি ওর জন্য খাবার খুঁজে এনে দিতে পারো তাহলে দাও আমি চললাম তোতা তখন আনতান্তা করে চলে যায় আমি ছোট হলেও সব কাজ করতে পারি আমার মা আমাকে সব কাজ শিখিয়েছেন আমি সব কাজ করে দিব তাহলে চলো আমার সাথে আর কাল থেকে আমার বাসায় সব কাজ করবে আমি যতদিন নিজে থেকে নিজের খাবার নিজে জোগাড় করতে পারবো না ততদিন আপনার বাসায় কাজ করব। ছোট পাখি তুমি চলে এসেছ হ্যাঁ কাকলি আন্টি আমি চলে এসেছি আমি আপনার সব কাজ করতে পারবো আমাকে দুই বেলা পেট ভরে খাবার দিলেই চলবে ঠিক আছে তুলি তুমি আমার সব ডিমগুলো দেখে রাখবে আর ঘরে সব কাজ করবে আমরা খাবার খুঁজতে অন্য জঙ্গলে যাচ্ছি এরপরে তারা খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে তুলি পানির জগ সরাতে গিয়ে একটা ডিমের উপরে পড়ে যায় আর ডিমটা ভেঙে যায় হাই হাই, এ কি করলাম এখন তো এসে আমাকে মারবে ও চিল এটা আমি অন্যদিকে বলা বলি করছিল ছোট্ট টুনি এত সব কাজ করতে পারবে কি তুলির এত কষ্ট দেখে আমার খুব খারাপ লাগতেছে দুই বেলা খাবারের জন্য কতই না কষ্ট করতে হচ্ছে বাচ্চাটিকে কিন্তু আমরাই তো সব সময় খাবার পাই না ওকে কি আমরা সব সময় খাবার খাওয়াতে পারবো খাবার খাওয়াতে পারবো না তো কি হয়েছে কিভাবে খাবার জোগাড় করতে হয় সেটা তো শিখাতে পারবো যদি খাবার জোগাড় করতে পারে তাহলে তো কাকুলির বাসায় আর কাজ করতে হবে না তাছাড়া টুনি আমাদের অনেক উপকার করেছে এরপরে চিল কাকের বাসায় রওনা হলো অন্যদিকে কাকুলি এসে বাসায় দেখতে পেল তার একটা ডিম ভেঙে গেছে অলক্ষী অপয়া তোকে দয়া বড় সর্বনাশ করলি এরপরে কাকলি তুলির মাথায় আঘাত করলো ও কাকলি আন্টি আমি ইচ্ছে করে করিনি গো তুমি বিশ্বাস করো আমি পানি জল সরাতে গিয়ে ভেঙে যায় তখনই চিল কাকের বাসা গিয়ে দেখতে পায় কাকুলি তুলিকে অনেক আঘাত করেছে কাকুলি তুমি এই অনাথ বাচ্চাটাকে মারছো কেন ও আমার একটা ডিম ভেঙেছে তুমি কে যে ওর ব্যাপারে কথা বলতে এসেছো চিল কিছুক্ষণ চুপ থেকে তুলিকে বলতে লাগলো মা খাবারের জন্য অন্যের উপর ভরসা করলে এরকম নির্যাতন সহ্য করতে হবে তুমি কি তা সহ্য করতে পারবে তা চেয়ে তুমি আমার সাথে চলো আমি তোমাকে খাবার সংগ্রহ করতে সাহায্য করব। তারপরে তুলি চিলের সাথে চলে আসে চিলের বাসায় এখানে কিছু খাবার আছে খেয়ে নাও কাল থেকে তুমি আমার সাথে খাবার খুঁজতে যাবে কেমন এরপরে তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে খাবার খুঁজতে বের হলো এভাবে সে আস্তে আস্তে সবকিছু শিখে যায় এভাবে অনেক দিন কেটে যায় তুলিও অনেক বড় হয়ে যায় দেখতেও অনেক সুন্দর হয় দেখতে যেন তার মায়ের মতো হয়েছে তুলিমা তুমি এখন বড় হয়ে গেছো আর মেয়েরা যখন বড় হয় তখন তাদের বিয়ে করে অন্যের ঘরে যেতে হয় অন্যের ঘর হয় নিজের বাসা অন্যের ঘরে কেন যেতে হয় বাবা এখন তোমাকে দেখে রাখার জন্য একজন দরকার তোমার সব সময় খেয়াল রাখবে মানে হচ্ছে তোমাকে বিয়ে করে তার ঘরে যেতেই হবে সেই ঘর হবে তোমার ঘর তখন তুলি অনেক লজ্জা পায় আর এদিকে তোতা টোনাকে সাথে নিয়ে আসে চিল ভাই ও চিল ভাই পারটুনির ছেলে মধুটোনা ওর মা মারা গেছে তাহার বাসা ছিল সেটাও ভেঙে গেছে আমার মনের বাসনা পূর্ণ হয়েছে ঈশ্বর তাকে আমার কাছে পাঠিয়েছে আমি এই মুহূর্তেই মধুটনার সাথে তুলির বিয়ে দিব বিয়ের পর দুজনে আমার বাসায় থাকবে একে অপরের দায়িত্ব নিবে আর অনেক সুখে থাকবে তারপর তারা দুইজনে তাদের বিয়ে দিয়ে দিল আর সবাই মিলেমিশে একসাথে থাকতে লাগলো